মণিপুর নামক এই গ্রামেতে এক গরিব দম্পতিরা থাকতেন। স্বামীর নাম ছিল শঙ্কর আর স্ত্রীর নাম ছিল বিমলা। ওনাদের সন্তানেরা ওনাদেরকে গ্রামে ছেড়ে চলে যান। দুঃখের বিষয় হলো এই গরিব দম্পতিরা তাদের অপেক্ষায় নিজেদের জীবনটাই কাটিয়ে দিলেন। এখন তো তাদের অনেক বয়স হয়ে গেছে। দুর্ভাগ্যবশত বাড়িতে কিছু আনাজপত্রও ছিল না যে তারা রান্না করে খাবেন, কিন্তু শঙ্করের কাছে একটা ছোট্ট জমি ছিল, আর সেই জমিটা ওই গ্রামে থাকা সুদর্শন নামের এক ব্যক্তি, সে মনে মনে ভাবছিলেন ওই জমিটাকে কব্জা করবেন। আজকে আমাদের বড় ছেলে গিরির জন্মদিন। ও যখন খুবই ছোট ছিল আমরা ধুমধাম করে ওর জন্মদিন উৎসব পালন করতাম। কি গো বিমলা, তোমার কি মনে আছে? ওর জন্মদিনে আমরা পায়েস তৈরি করে ওকে খাওয়াতাম। দিনটা খুবই আনন্দের সাথে কাটতো, তাই না? আরে, আমি এইসব কিছু কি করে বলতে পারি? আমার সব কিছু মনে আছে, কিন্তু আসল ব্যাপারটা হলো শুধু আমরাই সব কিছু মনে রাখি, আমাদের সন্তানেরা তো আমাদের মনেই রাখে না। এইভাবে তারা দুজন স্বামী স্ত্রী তাদের সন্তানের ব্যাপারে চিন্তা করে কষ্ট পেতে লাগলেন। ঠিক তারই মাঝে সুদর্শন তাদের বাড়িতে এলেন। তিনি কিন্তু অনেক রকমের ব্যবসাও করতেন, তিনি শুধু টাকাটাই বুঝতেন, টাকা ছাড়া তিনি কিছুই চিনতেন না। তিনি গরিবদের কাছ থেকে জোর জবরদস্তি করে টাকা নিতেন, এমনকি তাদের জমিটাও কেড়ে নিতেন। তিনি কিন্তু গরিব অসহায়দের কাছ থেকে জালিয়াতি করে তাদের জমি কেড়ে নিতেন। আরে শঙ্কর, কি ব্যাপার, কেমন আছেন? হ্যাঁ সুদর্শন, আমি একদম ঠিক আছি, কিন্তু তুমি এখানে কেন এসেছো? আরে আপনাকে তো দেখে মনে হচ্ছে খুবই দরিদ্রতার সাথে জীবন কাটাচ্ছেন। এক সময় আপনি এই গ্রামের সবথেকে ধনী এবং সম্মানীয় ব্যক্তি ছিলেন, নিজের ছেলেদের শিক্ষিত করার জন্য অনেক পরিশ্রম করেছেন, আর এখন আপনার ছেলেরাই আপনাদের দুজনকে এইভাবে ফেলে রেখে পালিয়ে গেল। আপনার ভাগ্য সত্যি অনেক খারাপ। হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা একদমই ঠিক, যে মা বাবা তার সন্তানের জন্য এত কিছু করে তাদের ভাগ্য এরকমই হয়। কিন্তু শঙ্করবাবু, আপনি যেখানে কেন এসেছেন এখনও কিন্তু বলেননি। দেখুন, আপনার বাড়ির পেছনে যে খালি জায়গাটা রয়েছে ওটা আমার চাই। আমি চিন্তা করছিলাম ওখানে কিছু বিজনেস করব। দেখুন, আমি আপনার কাছ থেকে ফ্রিতে নেব না, আপনি যদি চান আপনাকে 2-3 হাজার টাকা দিয়ে দেবো, ওই জায়গাটা শুধু আমাকে দিয়ে দিন। আরে ওটা লাখ টাকার জমি, আর আপনি মাত্র 2-3 হাজার টাকা দিয়ে ওই জমিটা আমার কাছ থেকে নিয়ে নিতে চাইছেন? আপনার মনে হচ্ছে মাথার ঠিক নেই শঙ্করবাবু। আমি ওইসব কিছু জানি না, আমি শুধু জমিটা চাই। এমনিতেও আপনি বুড়ো হয়ে গেছেন, হাত বাদে কাল হয়তো মারা যাবেন, এত বড় জমিটা শুধু শুধু ফেলে রেখে লাভ কি বলুন, দিয়ে দিন। দেখুন সুদর্শনবাবু, আপনাকে অনেক সম্মান করি, সেই সম্মানটুকু নষ্ট করবেন না, আপনি এখান থেকে চলে যান। এইভাবে শঙ্কর আর বিমলা কিন্তু সুদর্শনকে বোঝাতে লাগলেন, কিন্তু সুদর্শন তাদের কোনো কথাই শুনলেন না। দেখুন, আপনারা একটা কাজ করুন, আজকের দিনটা আপনারা ভালো করে চিন্তা ভাবনা করুন, আমি আবার কালকে আসবো, এমনিতেই আজ না হই কাল আমাকে জমিটা দিতেই হবে। এই রকম বলে সুদর্শন চলে যায়। কিন্তু ওনার কথা শুনে শঙ্কর আর তার স্ত্রী দুজনে কিন্তু মনে মনে খুব ভয় পেলেন। দেখেছো বিমলা, আজকে যদি আমার সন্তান আমাদের সাথে থাকতো তাহলে এরকম পরিস্থিতি কখনোই আসতো না। এমনিতেই আমাদের বয়স হয়ে গেছে, ওর মতো এরকম দুষ্টু লোকের সাথে আমরা মারামারি করতে পারবো? ভগবানই আমাদেরকে এখন রক্ষা করতে পারে। তারপরে তারা দুজন স্বামী স্ত্রী মিলে তাদের পছন্দের দেবতা শিব পার্বতীর সামনে বসে নিজেদের দুঃখের কথা প্রকাশ করলেন। এইভাবেই সেই দিনটা কেটে যায়। পরের দিন সকাল হতেই সুদর্শন আবার শঙ্করের বাড়িতে চলে এলো, আবার ওনাকে প্রতারিত করা শুরু করে দিলেন। দেখুন সুদর্শন বাবু, আপনি এখানে যতবারই আসুন না কেন, আমি কিন্তু আপনাকে আমার জমি দেব না, আপনি এখান থেকে চলে যান। আহা, চড়ছেন কেন, এই বয়সে এত রেগে গেলে হবে? আপনি কি ওই জমিতে চাষ করতে পারবেন, সেই ক্ষমতা কি আপনার রয়েছে? দেখুন, আপনি একটা কাজ করতে পারেন, আপনি ওই জমিতে চাষ করে ফসল ফলিয়ে যদি লাখ টাকা ইনকাম করতে পারেন তাহলে আপনাকে জমিটা ছেড়ে দেব, আর যদি চাষবাস না করতে পারেন, শুধু শুধু পড়ে থাকবে, তাহলে কিন্তু আমি জমিটা জবরদস্তি দখল করে নেব। সুদর্শন এইভাবে কথাগুলো বলে সেখান থেকে চলে যান। আরে উনি এইভাবে বলছেন কেন, আমাদের তো বয়স হয়েছে, এই বয়সে আমরা চাষবাস কি করে করব বলো তো, ওনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি বলো তো? আমরা যদি এখন চাষবাসের কাজ না করি তাহলে পূর্বপুরুষের পাওয়া ওই জমিটা আমাদের হাত থেকে চলে যাবে। হে ভগবান শিব পার্বতী, আমাদের সাথে এসব কি হচ্ছে? এইভাবে তারা দুজনে মনে মনে খুবই কষ্ট পাচ্ছিলেন। তারপরে তারা দুজন স্বামী স্ত্রী মিলে শিব পার্বতীর ছবির সামনে বসে একসাথে মিলে জোরে জোরে কাঁদতে লাগলেন। আরে ভগবান শিব, এটা কি, আপনি তো জানেন যে আমার সন্তান থেকেও নেই, আপনি তো জানেন ওই জমিটা আমাদের পূর্বপুরুষের,
ওই জমিতে কিছু শশা কিছু সবজি চাষ করে অন্তত সংসার চালাই। আর ওই দুষ্ট শঙ্কর ওই দালাল আমাদের দুজনকে ধমকি দিয়ে গেছে, আমাদের জমিটাকে কব্জা করে নেওয়ার ধান্দা করছে, আমাদেরকে ধমকি দিয়ে গেছে। আমরা যদি না চাষ করতে পারি ও জোর জবরদস্তি ওই জমিটাকে কব্জা করে নেবে ভগবান। এইভাবে বিমলা আর শঙ্কর দুজনে মিলে ভগবান শিবার মাতা পার্বতীর কাছে প্রার্থনা করলেন। এইদিকে কৈলাসে বসে শিব পার্বতী কিন্তু নিজের ভক্তের সমস্ত কথা শুনছিলেন, তারা এই বিষয়ে কথা বলছিলেন। স্বামী দেখেছেন তো এই বয়সে ওই বেচারা শঙ্কর কত কষ্ট পাচ্ছে, ওনাকে দেখে আমার খুব খারাপ লাগছে, ওনার সন্তানেরাও ওনাদেরকে ছেড়ে চলে গেছে, অথচ দেখুন সন্তানদের জন্য উনি সব কিছু ত্যাগ করে ফেলেছেন। হ্যাঁ পার্বতী, তারা দুজন স্বামী স্ত্রী আমাদের দুজনকে অনেক ভক্তি শ্রদ্ধা করে, আমাদের দুজনকে খুবই বিশ্বাস করে, আমাদের উচিত তাদেরকে সাহায্য করা। এই রকম বলে ভগবান শিবার মাতা পার্বতী কৈলাস ছেড়ে একেবারে সোজা শঙ্করের বাড়ির সামনে গিয়ে হাজির হলেন। দেখো পার্বতী, এখন আমরা পৃথিবীতে চলে এসেছি, এখন আমরা গরিব মানুষের রূপ ধারণ করব, তারপর আমরা দুজন গরিব সেজে ওই দম্পতির বাড়িতে যাব তাদেরকে সাহায্য করতে, ঠিক আছে? এইভাবে ভগবান শিবার মাতা পার্বতী গরিব হয়ে যান। তারপরে তারা দুজনে মিলে শঙ্করের কাছে গেলেন আর বললেন, দেখুন দাদা, আমার নাম হচ্ছে লিঙ্গম, আমার বাড়ি হচ্ছে পাটনাতে। আর আমার নাম হলো গৌরী, আমি হলাম ওনার স্ত্রী। হ্যাঁ সেই সব তো ঠিক আছে, কিন্তু আপনারা দুজন আপনাদের পরিচয় আমাকে জানাচ্ছেন কেন? দেখুন আমরা দুজন স্বামী স্ত্রী আপনার ছেলে গিরির কাছে কাজ করি, সে অনেক উচ্চ পদে কাজ করে, তো সেই জন্য আমাদের দুজনকে আপনার দেখাশোনা করতে পাঠিয়েছে। নিজের ছেলে গিরির নাম শুনে শঙ্কর আর তার স্ত্রী দুজনে কিন্তু প্রচণ্ড খুশি হলেন। কি বলছেন কি, আমার ছেলে গিরি আপনাদেরকে পাঠিয়েছে, ও কেমন আছে, ও কেন এলো না, আর আপনারা এতদিন পরে কেন এলেন বলুন না। আসলে আপনার ছেলে এখন অনেক ধনী, ওনার কাছে অনেক কাজকর্ম রয়েছে, এত কাজকর্ম ছেড়ে তো আর আপনাদের কাছে আসতে পারে না, তাই ওনার কাছে তো অত সময় নেই, তাই আপনাদের দেখাশোনা করার জন্য আমাদেরকেই এখানে পাঠিয়ে দিয়েছেন। কিছুদিন পরেই আপনার ছেলে তার পরিবারকে নিয়ে এখানে আসবেন, ততদিন আমরা আপনাদেরকে সাহায্য করব। গৌরীর এমন কথা শুনে বিমলা আর শঙ্কর কিন্তু খুব খুশি হলেন, তারা মনে মনে ভাবলেন হয়তো এবারে ভালো দিন ফিরে আসবে। ঠিক এরই মাঝে সুদর্শন আবার শঙ্করের বাড়িতে এসে ওনাকে হুমকি দিতে লাগলেন, তাদেরকে চাষবাস শুরু করতে বললেন। এই সব কিছু শুনে লিঙ্গা আর গৌরী তারা সিদ্ধান্ত নিল তারা এবারে চাষবাস করবেন। দেখুন এখন এই সুদর্শনের মুখ বন্ধ করার জন্য চাষবাস করতে হবে, না হলে জমিটা কিন্তু কেড়ে নেবে। এইভাবে লিঙ্গা আর গৌরী দুজনে কৃষিকাজ করার সিদ্ধান্ত নিলেন। পরের দিন সকালে ভগবান শিবার মাতা পার্বতী মিলে কৃষিকাজের কাজ শুরু করে দিলেন। তারা দুজনে মিলে অনেক পরিশ্রম করে চাষবাস শুরু করলেন। ভগবান শিবার মাতা পার্বতী দিন রাত একসাথে দুজনে মিলে জমিতে কাজ করছিলেন। কি গো, তুমি দেখছো তো যে দিন রাত ধরে ওরা দুজন স্বামী স্ত্রী জমিতে কত পরিশ্রম করছে, তা সত্ত্বেও তাদেরকে তিন বেলা ঠিক করে খেতে দিতে পারছি না, আমরা সত্যি খুবই অভাগা, তাই না? হ্যাঁ বিমলা, ওদের জন্য আমারও খুবই খারাপ লাগছে। এই রকম বলে শঙ্কর আর বিমলা একটা গাছের তলায় বসে পড়লেন। ওনারা দুজন বসে লিঙ্গা আর গৌরীর কাজগুলো দেখতে লাগলেন। এইভাবে কিছু মাস কেটে গেল। সুদর্শন জমিতে হওয়া ফসলগুলো দেখে একেবারে আশ্চর্য হয়ে যান। আরে এটা কি করে সম্ভব, আমি তো একদমই বিশ্বাস করতে পারছি না। না না, যে করেই হোক ফসল কাটার আগে জমিটাকে অন্তত কব্জা করে নিতেই হবে। এই রকম বলে সুদর্শন ভাবল ফসল সহ জমিটাকে এবারে কব্জা করে নিতে হবে। এই সব কিছু দেখে গৌরী খুব রেগে যান। তারপরে তারা দুজনে নিজেদের আসল রূপে ফিরে এলেন। ওনাদের দুজনকে আসল রূপে দেখে বিমলা শঙ্কর আর সুদর্শন তিনজনেই চমকে ওঠেন। তোমার সাহস তো কম নই, এরকম বৃদ্ধ লোকেদের কাছ থেকে তুমি জোর জবরদস্তি জমি ছিনিয়ে নেবে, আমি তোমাকে মেরেই ফেলবো। এই রকম বলে ভগবান শিব যেই নিজে ত্রিশূল দিয়ে সুদর্শনকে আঘাত করতে যাবেন, তখনই সুদর্শন খুব ভয় পেল। তিনি সঙ্গে সঙ্গে ভগবান শিবের পা ধরে ওনার কাছে ক্ষমা চাইতে লাগলেন। তারপরে সুদর্শন ওই গ্রাম ছেড়েই সেখান থেকে চলে যান। স্বামী, এই জমিটাকে বাঁচাতে আমাদেরকে সাহায্য করার জন্য আপনি আমাদের জন্য এখানে এসেছেন, তার মানে আপনারা দুজনই আমাদের সাথে এতদিন ধরে ছিলেন, কি সৌভাগ্য। হে ভগবান, আমি আপনাকে চিনতে পারিনি, পারলে আমাকে ক্ষমা করে দিও।
তোমাদের সাথে সময় কাটিয়ে আমাদেরও কিন্তু খুব ভালো লাগলো। আর এই ফসলগুলো কিন্তু কোনো সাধারণ ফসল নয়, এইগুলো হলো সোনার ফসল। এই সোনাগুলো বিক্রি করে তোমরা সারা জীবন আনন্দে কাটাতে পারবে। আর ওইসব সন্তানদের কথা ভুলে যাও যারা তোমাদেরকে ছেড়ে চলে গেছে। জীবনে কোনো সমস্যা হলে আমাদেরকে মনে করো। এই রকম বলে শিব পার্বতী স্বামী স্ত্রী দুজনকে আশীর্বাদ করে সেখান থেকে অদৃশ্য হয়ে যান। সেই দিনের পর থেকে দুজন স্বামী স্ত্রী মিলে সোনার ফসলগুলো বিক্রি করে বাকি জীবনটা সুখে স্বাচ্ছন্দ্যে কাটাতে লাগলেন। ভগবান শিব কৈলাসে বসে ধ্যান করছিলেন, আর অন্যদিকে মাতা পার্বতী প্রত্যেকবারের মতো ওনার ছেলেদের জন্য লাড্ডু তৈরি করছিলেন। সেই সময় ভগবান বিনায়ক আর ভগবান কার্তিক তাদের ভক্তদের ওপরে দয়া দেখানোর জন্য ভূলোকে গেছিলেন, আর অন্যদিকে মাতা পার্বতী তাদের জন্য অপেক্ষা করছিলেন আর তার সাথে সাথে রান্নাও করছিলেন। নন্দী, বিনায়ক আর কার্তিকের আসার কোনো খবর আছে কি তোমার কাছে? ওরা এখন কোথায় আছে? না মা, আমার কাছে কোনো খবর নেই। যখন তারা দুজন আসবে আমি আপনাকে অবশ্যই জানিয়ে দেব। মা, আপনি এই বিষয়তে একদম চিন্তা করবেন না। একজন মা হিসাবে আমি আপনার কষ্ট বুঝি দেবি মা। নন্দীর এমন কথা শুনে মাতা পার্বতীর মন খারাপ হয়ে যায়। তিনি তারপরে রান্নাঘরে গিয়ে আবার লাড্ডু তৈরি করতে লাগলেন। বাচ্চারা বাড়িতে এসে খিদে জেদ করে খুব ক্লান্ত হয়ে পড়ে, সেই কারণে এই লাড্ডুগুলো তৈরি করছি। আর ওরা দুজনে কিন্তু এই লাড্ডু খেতে খুব পছন্দ করে। এইভাবে মাতা পার্বতী যখন বাচ্চাদের জন্য অপেক্ষা করছিলেন তখনই কৈলাসে ভগবান শনি এলেন। ওনাকে দেখে নন্দী তো অবাক হয়ে যান। ওই শনির নজর থেকে বাঁচার জন্য নন্দী সেখান থেকে গায়েব হয়ে যান। দরজার সামনে কাউকে দেখতে না পেয়ে শনিদেব তখন ভেতরে চলে আসেন। সেই সময় ঠিক মাতা পার্বতী ওনাকে দেখতে পেলেন। আরে শনিদেব, আপনি এখানে এলেন, কি ব্যাপার, কোনো কাজ ছিল? প্রণাম দেবী মা, আমি ভগবান শিবের দর্শন পাওয়ার জন্য এখানে এসেছি, আর তার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথাও বলার আছে। ও, এই ব্যাপার? কিন্তু ভগবান শিব তো এখন ধ্যানের মধ্যে রয়েছেন। এই রকম বলে মাতা পার্বতী শনিদেবকে ভগবান শিবের কাছে নিয়ে গেলেন। উনি তখন সেখানে ধ্যান করছিলেন। হে কৈলাসনাথ, হে মহাদেব, স্বামী আপনাকে প্রণাম। এইভাবে শনিদেব ওনাকে প্রণাম করেন। তখনই মহাদেব শিবের ধ্যান ভেঙে যায়, তিনি জেগে ওঠেন। তারপরে ভগবান শিব চোখ খুলে দেখলেন ওনার সামনে শনিদেব দাঁড়িয়ে রয়েছেন। আরে শনিদেব, আপনি, আপনার এখানে আসার কারণ কি? স্বামী, আমি সর্বপ্রথম চিন্তা করলাম আপনার সাথে একবার দেখা করা উচিত। আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল, সেই জন্য আমি এখানে এসেছি স্বামী। তো শনিদেব, সেই গুরুত্বপূর্ণ কথাটা কি যার জন্য তুমি এত দূর থেকে এখানে এসেছো? স্বামী, আমি আপনার রাশিতে কাল থেকে প্রবেশ করতে চলেছি, অর্থাৎ কাল থেকে আমি আপনার উপরে নজরদারি করব। আপনি তো জানেন শনির দৃষ্টি যার উপরে পড়ে তার জীবনে অনেক কষ্ট আসে, এই জন্যই আমি আপনাকে এই কথাটা বলার জন্য এখানে এসেছি। তোমার নজরের মধ্যে এমন কি আছে যাতে মহাদেব সমস্যায় পড়তে পারে? সত্যি কি তোমার দৃষ্টি শক্তি আমার উপরে কাজ করবে? দেখুন মহাদেব, এটা তো যুগ যুগ ধরে হয়ে আসছে, আমি যার উপরে দৃষ্টিপাত করি তাকে কিন্তু অবশ্যই সমস্যার সম্মুখীন হতে হয়। সে কতটা শাস্তি ভোগ করবে সেটা তার জীবনের পূর্ণ কাজের উপর ডিপেন্ড করে। সেই জন্য স্বামী আমি আপনাকে সাবধান করতে এসেছি। স্বামী, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে কিন্তু আমি আমার কাজ শুরু করতে পারি। বাহ, এটা তো খুব ভালো ব্যাপার। আপনি মহাদেবের জীবন নষ্ট করতে এসেছেন আর এইটার জন্যে ওনার কাছেই অনুমতি নিচ্ছেন, এইটা শুনে আমি ভাবছি আমি হাসবো না কাঁদবো, কি করব? মাতা, আপনি এটা কি বলছেন? স্বামী আমাকে অনেক বছর আগে এই দায়িত্বটা সঁপেছিল, আমি শুধুমাত্র মহাদেবের সেই দায়িত্বটুকুই পালন করছি, সেই জন্য আশীর্বাদ নিতে এসেছি। দেখো শনি, আমার আশীর্বাদ তোমার উপরে সর্বদা থাকবে, তোমার যেটা কর্ম তুমি অবশ্যই করো। শনিদেব মহাদেবের আশীর্বাদ নিয়ে সেখান থেকে চলে যান। অন্যদিকে মাতা পার্বতীর মনে ভয় উৎপন্ন হলো। স্বামী, আমার খুব ভয় করছে, এই শনিদেবের দৃষ্টি আমাদের উপরে পড়লে তো মহাবিপদ হবে। আরে পার্বতী, আমি ত্রিদেবের মধ্যে একজন। পার্বতী, তুমি ভয় পেও না, বেশি চিন্তা করলে তোমার আবার শরীর খারাপ করবে। স্বামী, আমি শুনেছি এই কুদৃষ্টির হাত থেকে ত্রিদেবীরাও বাঁচতে পারেন না সহজে, এখন কি হবে স্বামী? আমার কিন্তু খুব ভয় করছে, কি করব?
মাতা পার্বতীকে এইভাবে চিন্তিত দেখে ভগবান শিব নিজেই চিন্তার মধ্যে পড়ে যান। ভগবান শিব তখন শনিদেবের দৃষ্টির ব্যাপারে চিন্তা করতে লাগলেন। শনি যদি আমার উপরে দৃষ্টিপাত করতে চাই, তাহলে তো তার দৃষ্টি আমার দৃষ্টির উপরে পড়তে হবে। শনি নিশ্চয়ই কালকে আমাকে দেখার জন্য কৈলাসে আসবে। শনি কালকে সকালে আমার কাছে আসার আগে যদি আমি এখান থেকে উদা হয়ে যাই, তাহলে কিন্তু আমি তার খারাপ দৃষ্টি থেকে অবশ্যই রক্ষা পাব। এইভাবে ভগবান শিব ভাবলেন শনির দৃষ্টি থেকে ওনাকে বাঁচতে হবে। পরের দিন সকালে শনিদেব যেই কৈলাসে এলেন, তখনই মহাদেব শিব সেখান থেকে গায়েব হয়ে যান। আরে মাতা পার্বতী, মহাদেব শিবকে তো কৈলাসে কোথাও দেখতে পাচ্ছি না, আপনি কি জানেন উনি কোথায় গেছে? না শনিদেব, মহাদেবকে সকাল থেকে আমি কৈলাসে দেখতে পাইনি। মনে হচ্ছে ভুল ওকে গেছে কোনো ভক্তকে দয়া দেখানোর জন্যে, জানি না উনি কখন ফিরবেন। মাতা পার্বতীর কাছ থেকে এই কথা শোনার পরে শনিদেব ভুলোকে চলে গেলেন মহাদেবকে খোঁজার জন্যে। মহাদেব শনিদেবের হাত থেকে বাঁচার জন্য ভুলোকে এলেন, কিন্তু শনিদেব তো এখানেও পৌঁছে গেলেন। আরে এটা কি, শনি তো দেখছি এইদিকেই আসছে, ও তো আমাকে খুঁজতে খুঁজতে পৃথিবীতেও চলে এসেছে। আমি একটা কাজ করি, আমি কোনো পশু রূপ ধারণ করে আমি জঙ্গলের মধ্যে পালিয়ে যাই। এইভাবে মহাদেব শিব সিংহ রূপ ধারণ করে পুরো জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলেন। এইদিকে শনিদেব ও ভগবান শিবের খোঁজে জঙ্গলে চলে আসেন। আরে আমার এমন কেন মনে হচ্ছে যে স্বামী হয়তো এই জঙ্গলের মধ্যেই রয়েছে? আমি তো এখন মহাদেবের রাশিতে আছি, তার মানে মহাদেব শিব নিশ্চয়ই কোনো না কোনো সমস্যায় পড়বে। এই রকম বলে শনিদেব পুরো জঙ্গলে ভগবান শিবকে খুঁজতে লাগলেন। এত খোঁজার পরেও তিনি ওনাকে কোথাও খুঁজে পেলেন না। খুঁজতে খুঁজতে শনিদেব ক্লান্ত হয়ে একটা গাছের তলে বসে পড়েন। তারপরে ওই জঙ্গলে থাকা পশুদের দিকে তাকিয়ে রইলেন। তখনই একটা সিংহকে দেখে ওনার একটু অদ্ভুত মনে হলো। এই সিংহটা তো দেখতে খুবই সুন্দর, দেখে মনে হয় এই সিংহটার মধ্যে অনেক শক্তি আছে। তখন শনিদেব ওই গাছের তলা থেকে উঠে ওই সিংহটার কাছে গেলেন। আরে এটা কি, শনিদেব কি বুঝতে পেরে গেল যে আমি সিংহের রূপ ধারণ করে রয়েছি? আরে দেখে মনে হচ্ছে সে তো আমার দিকেই আসছে, আমাকে এখনই এখান থেকে পালিয়ে যেতে হবে। এই রকম বলে সিংহর রূপে থাকা ভগবান শিব সেখান থেকে পালিয়ে যান। অন্যদিকে কৈলাসে বসে মাতা পার্বতী ভগবান শিবের জন্য অপেক্ষা করতে লাগলেন। আরে স্বামী আপনি কোথায়? শনিদেব তো চলে গেল, কিন্তু আপনি এখনো কৈলাসে ফিরলেন না কেন? আপনার জন্য আমার খুব চিন্তা হচ্ছে। এই রকম বলে ভগবান শিবের জন্য মাতা পার্বতী চিন্তা করতে লাগলেন। অন্যদিকে সিংহের রূপে থাকা ভগবান শিব দৌড়ে পালিয়ে একটা গুহার ভেতরে ঢুকে পড়েন। আরে সিংহটাকে তো এখানেই দেখলাম, এত তাড়াতাড়ি কোথাও উদা হয়ে গেল? এই রকম বলে শনিদেব ওই গুহার বাইরে বসে পড়েন। অন্যদিকে গুহার ভেতরে কোনো আলো বাতাস ছিল না, এক ফোঁটা জলও ছিল না। আরে এত দূর দৌড়াতে দৌড়াতে আমি ক্লান্ত হয়ে গেছি, এই গুহার মধ্যে জলের এক ফোঁটা চিহ্নও খুঁজে পাচ্ছি না। এই রকম বলে ভগবান শিব নিজের আসল রূপে চলে আসেন। এইদিকে শনিদেবও কিছু বুঝতে পেরে ধীরে ধীরে ওই গুহার ভেতরে ঢুকে পড়েন। আরে এই শনির হাত থেকে তো বাঁচা খুবই মুশকিল দেখছি। আরে ও তো গুহার দিকেই আসছে দেখছি, এখান থেকে এখনই আমাকে পালাতে হবে। এই রকম বলে ভগবান শিব সেখান থেকে পালিয়ে ওই জঙ্গলে একটা বড় বট গাছ ছিল তার পেছনে গিয়ে লুকিয়ে পড়েন। এইদিকে শনিদেব গুহার ভেতরে এসে মহাদেব শিবকে খুঁজতে লাগলেন। এইদিকে বটগাছের পেছনে অনেক পিঁপড়ে ছিল, সেইগুলো ভগবান শিবকে কামড়াতে লাগলো। আরে যদি শনিদেবতার ভয়তে আমি এখানে এইভাবে লুকিয়ে বসে থাকি, তাহলে সমস্ত পিঁপড়েগুলো আমাকে কামড়ে কামড়ে খেয়ে ফেলবে। আমি যাবো তো কোথায় যাবো, পিঁপড়েগুলো এত কামড়াচ্ছে। সেই দিন কিন্তু সারাটা দিনই ভগবান শিব ওই গাছের পেছনে লুকিয়েছিলেন, আর পিঁপড়েগুলো ওনাকে কামড়াতে লাগলো। এইভাবে ধীরে ধীরে যখন সন্ধ্যে নেমে এলো, শনির দৃষ্টিও কম হতে থাকলো। তারপরে ভগবান শিব কৈলাসে ফিরে এলেন। স্বামী আপনি কোথায় গেছিলেন? সত্যি কি ভুলোকে গেছিলেন? আপনাকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল। এইদিকে শনিদেবও আবার কৈলাসে ফিরে এলেন। তিনি ভগবান শিবকে কৈলাসে দেখে চমকে ওঠেন। এইটা দেখে তখন মহাদেব শিব হাসতে হাসতে ওনাকে বলেন, আরে শনিদেবতা, আপনি তো গতকাল আমাকে বলেছিলেন সারাদিন আমার উপরে দৃষ্টি আকর্ষণ করবেন, কিন্তু আপনি তো সারাদিনই আমাকে ধরতে পারেননি। এখন তো দিন পেরিয়ে গেছে, এখন আর আপনি কিছু করতে পারবেন না। দেখুন স্বামী, আমি কিন্তু গতকালকেই আপনার রাশিতে প্রবেশ করে ফেলেছিলাম,
তার মানে হচ্ছে সারাদিন আমার দৃষ্টি আপনার ওপরেই ছিল। আমি যখন এখানে আসছি তখন আমাকে দেখে আপনি কৈলাস থেকে পালিয়ে গেছেন। কৈলাস হোক কিংবা পৃথিবী সবই আপনার বাড়ি, সেটা আমি মানছি। আপনি জঙ্গলে চলে গেছিলেন, সেখানে আমাকে দেখে আপনি একটা সিংহের রূপ ধারণ করেছিলেন। আমি যখন আপনাকে চিনতে পেরেছিলাম তখন আপনি গোটা জঙ্গল ঘুরে বেরিয়েছেন আর একটা গুহাতে লুকিয়ে পড়েছিলেন। আমি সেখানেও কিন্তু আপনাকে দেখতে পেয়েছিলাম। আপনি আমার হাত থেকে বাঁচার জন্য একটা বড় বট গাছের আড়ালে লুকিয়ে পড়েছিলেন। বট গাছের মধ্যে থাকা সমস্ত পিঁপড়েগুলো আপনাকে কামড়াচ্ছিল। তার মানে হচ্ছে স্বামী আপনি কালকে অনেক কষ্ট পেয়েছেন। দেখুন স্বামী, আপনি ত্রিদেবের মধ্যে একজন। কোনো খাদ্য এবং জল ছাড়াই সারাদিন আপনি ক্ষুধার্ত অবস্থায় গোটা জঙ্গল ঘুরে বেরিয়েছেন। কালকে সারাদিন আপনি অনেক কষ্ট পেয়েছেন, আমার কুদৃষ্টি থেকে কেউ রক্ষা পায় না স্বামী। আরে শনি, সত্যি তুমি সত্যি সব দেখেছো? সত্যি শনি, তুমি মহান। তুমি আবার একবার প্রমাণ করে দিলে যে তোমার মধ্যে কোনো কুসংস্কার নেই, সবাই কিন্তু তোমার কাছে সমান। আমার মতো ব্যক্তিকেও আপনি অনুভব করিয়েছেন যে আপনি আপনার কর্তব্য, আপনার দায়িত্ব পালন করতে একটুও ভুলেন না। আপনার নজর থেকে কেউ বাঁচতে পারে না। পৃথিবী নিবাসী যদি কুকর্ম না করে তবেই কিন্তু আপনার হাত থেকে রক্ষা পেতে পারে। এইভাবে ভগবান শিব শনিদেবের ওপরে কৃপা করলেন। যদি কেউ কোনোদিন খারাপ কর্ম করে থাকে তাহলে শনির দৃষ্টি আর কষ্ট থেকে কেউ কোনোদিন তাকে বাঁচাতে পারবে না।